ছাত্রছাত্রীদের সুবিধার্থে মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে চালু হলো অটল টিঙ্কারিং ল্যাব। কেন্দ্রীয় সরকারের আর্থিক আনুকূল্যে এই ল্যাব চালু হয় খুশি ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে স্কুলে চালু হলো অটল টিঙ্কারিং ল্যাব। বুধবার বনগাঁ ব্লকের মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে এই ল্যাবের উদ্বোধন করা হয়। ছাত্রছাত্রীদের জন্য তৈরি বিশেষ এই ল্যাবের জন্য আনুমানিক 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ইতিমধ্যেই 10 লক্ষ টাকা পাওয়া গেছে। বাকি টাকা ধাপে ধাপে পাওয়া যাবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ল্যাব উদ্বোধনের পর নতুন কিছু প্রযুক্তি প্রদর্শন করা হয় এদিন। স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার বাছার বলেন, ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ। সমাজে চাহিদা এবং আধুনিক যুগ উপযোগী শিক্ষা যদি বজায় রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের সেই শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে অটল টিঙ্কারিং ল্যাব বিশেষ সহায়তা করবে। এটি ভারত সরকারের নীতি আয়োগ থেকে অটল ইনোভেশনের তত্ত্বাবধানে আমাদের এখানে উদ্বোধন হলো। ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ। তো সমাজে চাহিদা এবং আধুনিক যে যুগোপযোগী শিক্ষা, সেই শিক্ষাকে যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের ছাত্রছাত্রীদেরকেও সেই শিক্ষা দেওয়ার দরকার। সেক্ষেত্রে আমাদের অটল টিঙ্কারিং ল্যাব, যেটা আমরা ভারত সরকারের নীতি আয়োগ থেকে এবং অটল ইনোভেশন মিশনের তত্ত্বাবধানে আমাদের এখানে আজকে উদ্বোধন হলো, এই ল্যাবটায় আমরা সর্বসাকুল্যে 20 লক্ষ টাকা পাবো। কিন্তু প্রথম স্টেজে আমরা 10 লক্ষ টাকার অ্যাপারেটাস পেয়েছি এবং আমাদের যে ছাত্রছাত্রীদেরকে যে সহযোগিতা করছেন, আমাদের এখানে রোবোটেক ইন টেকনোলজি, ওরা আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছে। আমাদের ছেলে মেয়েদের যা কিছু পারফরমেন্স আপনারা আজকে দেখলেন, সেটা কিন্তু ওদের মানে নির্দেশনাই হয়েছে। তো আমরা আশা করছি যে আগামী দিনে আমাদের এখানে যে সমস্ত ল্যাবের যে সমস্ত এলিমেন্টগুলো আছে, সেগুলো নিয়ে আমরা একটা ভালো জায়গায় আমাদের ছেলে মেয়েদের উৎসাহ যা আছে তাতে পৌঁছে যেতে পারবো। এ বিষয়ে নবম শ্রেণীর ছাত্র সুজয় দাস জানান, আমাদের খুবই গর্ববোধ হচ্ছে, সাধারণ ছাত্র হয়েও অত্যাধুনিক ল্যাব ব্যবহার করতে পারছি। আগামীতে ইঞ্জিনিয়ারিং পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ এই ল্যাব সাহায্য করবে। আমাদের খুবই গর্ববোধ হচ্ছে যে আমরা এই যে সাধারণ মানুষ হয়ে এই যে অল্প বয়সে এই ল্যাবের কাজটা আমি করতে পারছি। এই বেসিক যে ইঞ্জিনিয়ারিং আমরা শিখতে পাচ্ছি, এর জন্য আমাদের স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। যে এই ইলেকট্রনিক কম্পোনেন্ট বলুন বা এমনি 3D মডেলিং কিট বা কোডিং আর ম্যাথমেটিক্যাল প্রজেক্ট আর টেকনিক্যাল প্রজেক্ট সবই আমরা করতে পাচ্ছি। এই প্রজেক্ট আমাদের পদ্ধতি করার পরে আমরা পরে ইঞ্জিনিয়ারিংও পড়তে পারি। নবম শ্রেণীর ছাত্রী উমা সরকার জানায়, এই ল্যাব তৈরি হওয়ায় আমরা খুবই উৎসাহিত, খুবই আনন্দিত। আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো এটা ভেবে ভালো লাগছে। আমাদের স্কুলে দুটি ল্যাব তৈরি হয়েছে, যার জন্য আমরা খুবই উৎসাহিত এবং আমাদের খুবই আনন্দিত এবং আমাদের খুবই ভালো লাগছে যে সবার সাথে আমরা কাজ করতে পারছি এবং আমরা ভবিষ্যতের জন্য আমরা কিছু করব ভাবছি। আমরা নতুন কিছু শিখতে পেরেছি ভেবে আমাদের খুবই আনন্দিত। আমরা ল্যাবে তো এখন আপাতত আমি ইলেকট্রনিক বিভিন্ন ধরনের কাজকর্ম করছি, সেটা নিয়েই করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।